চেন্নাই থেকে আসা চিকিৎসকেরা শিলিগুড়িতে বহু রোগীর মুখে হাসি ফোটালেন সম্বর্ধনা পূজা মোক্তারের। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নার্স ডুয়ার্সের বানারহাট নিবাসী সোনালী সামন্ত বেশ কিছুদিন ধরে প্রস্রাব সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। শিলিগুড়িতে বেশ কিছু ডাক্তার দেখিয়েছিলেন, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেছিলেন অনেক, কিন্তু কোনো রোগ নির্ণয় হচ্ছিল না। ফলে সোনালী দেবীর চিন্তার মধ্যে ছিলেন তার কিডনিতে পাথর হয়েছে কিনা। এরকম চিন্তার অবসান হলো সোমবার শিলিগুড়ি সেবক রোডের বিশাল মেগা মার্টের ওপরে কান্তি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক্সের চেন্নাই থেকে আসা বিশেষজ্ঞ ইউরোলজিস্ট এবং ইউরোসার্জন ডাক্তার এম সত্যসিলেনকে দেখিয়ে সোনালী দেবী দুশ্চিন্তামুক্ত হলেন। মাত্র এক ঘন্টার মধ্যে তার সব পরীক্ষা নিরীক্ষা করে চেন্নাই এসে বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়ে দিলেন সোনালী দেবীর তেমন কিছুই হয়নি, ইউরিনে সামান্য ইনফেকশন বা ব্যাকটেরিয়া বেশি হয়েছে, একটু ওষুধ খেলেই তা সেরে যাবে। চেন্নাই থেকে আসা চিকিৎসকের কথা শুনে হাফ ছেড়ে বাঁচলেন সোনালী দেবী। চেন্নাইয়ের চিকিৎসক কিছু ওষুধ প্রেসক্রাইব করেছেন, তিনি আশা করছেন সেই সব ওষুধ খেলেই সুস্থ হয়ে যাবেন। 700 টাকা ভিজিট এবং 100 টাকা রেজিস্ট্রেশন ফি, এই মিলিয়ে সোমবার তিনি চেন্নাই থেকে আসা চিকিৎসককে দেখিয়ে বেশ খুশি। একইভাবে সোমবার আরও বিভিন্ন রোগী চেন্নাই থেকে আসা চিকিৎসকদের দেখিয়ে হাসি মুখে বাড়ি ফেরেন। সোমবার কান্তি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক্সে চেন্নাইয়ের ভেলোর থেকে বিশেষজ্ঞ সার্জন ডাক্তার ইপেন কোশি এবং বিশেষজ্ঞ ইউরোলজিস্ট ডক্টর এম সত্যসিলন রোগী দেখতে আসেন। সকাল থেকে রাত পর্যন্ত তারা মোট 24 জন রোগী দেখেন মাত্র 700 টাকা ভিজিটে। চেন্নাইতে তারা 3000 টাকায় রোগী দেখেন। তাদের এই মানসিকতায় বেশ খুশি বহু মানুষ। স্বেচ্ছাসেবী সংস্থা ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি থেকে সমাজসেবী পূজা মোক্তার সোমবার রাতে চেন্নাইয়েরও চিকিৎসকদের সম্বর্ধনা প্রদান করেন। সেই সময় ওই দুই চিকিৎসক ছাড়াও ভিমস হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর অশোক মালাকার, কান্তি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক্সের ডাক্তার মনীষ কান্তি, জেনারেল ম্যানেজার শুভঙ্কর ধর, রেডিওলজিস্ট ডাক্তার এম আব্দুল শেখ প্রমুখকে সম্বর্ধনা জানান পূজা দেবী। কান্তি হেলথ কেয়ারের জেনারেল ম্যানেজার শুভঙ্কর ধর জানিয়েছেন শীঘ্রই আরও কিছু বিশেষজ্ঞ চিকিৎসক চেন্নাই থেকে শিলিগুড়িতে আসছেন। শিলিগুড়িতে চিকিৎসা করিয়ে যারা বিরক্ত তাদের মুখে আবারও হাসি ফোটাতে আসছে চেন্নাইয়ের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এবারে আসছেন একজন নিউরোলজিস্ট এবং একজন গ্যাস্ট্রোলজিস্ট। তারা কবে আসবেন শীঘ্রই তারিখ জানিয়ে দেওয়া হবে, তবে জানা গিয়েছে চলতি মাসেই তারা চেন্নাই থেকে শিলিগুড়ি আসছেন। ভক্তিনগর শ্রদ্ধার এই একটাই কারণ যে আমরা যাদেরকে কোনো কাজ করতে দেখি বা যাদেরকে দেখি যে একদম মনের থেকে আমাদের সেবার মধ্যে যুক্ত হয়ে যায়, কারণ উনিদের যে ফিস অনেক কম, তার জন্য আমরা কিছু পেশেন্টকে আজকে প্রথমবার তাদেরকে দেখাচ্ছি, আগে যাই নেক্সটে আরও আমরা অনেক পেশেন্ট তাদের কাছে দেখার জন্য, কারণ আজকে আমরা যতটা ফলো করলাম সারা দিনের মধ্যে যে উনিরা পেশেন্টকে একদম নিখুঁতভাবে এমনভাবে দেখলো, তো আমাদের এখানকার যে কিছু ডাক্তাররা আছে আমরা অনেকবার দেখছি, তার জন্য এখান থেকে তারা কেউ চেন্নাই যাচ্ছে, কেউ বেলুরে যাচ্ছে, কারণ আমাদের শিলিগুড়ির মধ্যে এরকম ট্রিটমেন্ট পাচ্ছে, পয়সা চলে যায় কিন্তু ট্রিটমেন্ট ঠিক মনে হচ্ছে না, তার জন্য এখানকারই আমাদের যে ডাইরেক্টর আছে আমাদের এখানে, তো হ্যাঁ তো নমস্কার, কান্তি হেলথ কেয়ার এন্ড ডায়াগনোসিস। তো আজ যো আপ ইতনা সুবিধা হাম লোগ কে লিয়ে লেকে আয়ে উস ম্যাটার মে আপ ক্যা বলনা চাহতে হো? দেখিয়ে ক্যা হোতা হ্যায় কি ইধর কে জিতনে ভি পেশেন্টস হ্যায় ভো ম্যাক্সিমাম পেশেন্টস ক্যা কর রহে হ্যায় কি মুভ কর রহে হ্যায় কি ইয়াহ পে আচ্ছা ট্রিটমেন্ট নাহি মিল রহা হ্যায় তো মুভ কর রহে হ্যায় দুসরে জগহ পে। তো হাম লোগ কা মোটো ইয়ে হ্যায় কি কিউ নাহি সাউথ কে কুছ ডক্টরস কো ইয়াহ পে লায়া যায়। তো কান্তি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনোসিস উইথ জয়েন্ট ভেঞ্চার ভিমস হসপিটাল কে সাথ যো সেলম মে হ্যায় উনকে সাথ হাম লোগ জয়েন্ট ভেঞ্চার মে হি ডক্টরস পে হি বহুত কম ফিস মে হাম লোগ কান্তি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনোসিস যো সিলিগুড়ি মে প্রেজেন্ট হ্যায় ওয়াহাঁ পে হাম লোগ অ্যাভেল করবা রহে হ্যায়। আপকা সোচ কেসে ই দিমাগ মে আপকা কেসে আয়া যো হাম সিলিগুড়ি মে ইস তরিকে কা ডক্টর লাগে এসে ইনভলভ করে? হাম লোগ ডিফারেন্ট টাইপ কে হেলথ সেক্টর মে হ্যায় অলরেডি, তো পেশেন্ট কো হাম লোগ ভি দেখতে হ্যায় কি হাউ দে আর সাফারিং উইথ দেয়ার ডিজিজেস এন্ড অল, তো দেখ রহে হ্যায় কি বহুত সারা পেশেন্ট ইধর সে মুভ কর রহা হ্যায়, তো কিউ নাহি হাম লোগ ক্যা কিয়ে কি সাউথ কে কুছ ডক্টরস কে সাথ জেসে মিস্টার অশোক মালাকার জি হ্যায় হি ইজ ফ্রম দ্য ভিমস হসপিটাল, সো ইনকে সাথ মিল কে হাম লোগ এক জয়েন্ট ভেঞ্চার মে ডক্টর কো হি ইয়াহ পে লায়ে সো দ্যাট দ্য বেসিক জো ট্রিটমেন্ট হ্যায় জিসকে বেসিক মতলব পেশেন্ট কো কুছ হোতা নাহি হ্যায় বাট ইয়াহ পে বহুত সারা টেস্ট নিকল লিয়া জাতা হ্যায়, সো হাম লোগ ক্যা কিয়ে সাউথ কে হি কুছ ডক্টরস কো হাম লোগ ইয়াহ পে ইনভাইট কিয়ে সো দ্যাট ট্রিটমেন্ট উনকা আচ্ছা হো, তো জেসে আজ আপ জেসে দেখে কি ডক্টর ইরফান গোজি অ্যান্ড ডক্টর সত্যসেন আয়ে হুয়ে হ্যায় ইউরোলজিস্ট অ্যান্ড জেনারেল ফিজিশিয়ান, তো ইনকা জো ট্রিটমেন্ট হ্যায় ইনকা জো ফিডব্যাক আজ জো পেশেন্ট দিয়া সো উই আর ভেরি হ্যাপি টু সচ এ ডিসকাশন। Not only you should be a good doctor, you should be a good patient to accept and then get well. So there is a lot of opportunity here for good work.
जैसे आपका आज जो आए हैं, आप नेक्स्ट आने का आपका इच्छा? We would like to come again and see more patients and ইচ্ছা হ্যাঁ টু কাম অ্যাগেন সি মোর পেশেন্টস। যে আমলোগা ওয়েস্ট বেঙ্গল মে জাদাদের কিডনি কা পেশেন্ট হতা হ্যায়, জো কিডনি কা পেশেন্ট, পাথর কা পেশেন্ট হতা হ্যায়, তো উসমে আপ লোগ ইয়াহ পে কাইসে ফোকাস করেঙ্গে? মানে এসে সি মেরা কলিগ সত্যশীল হ্যায়, ইয়ে কিডনি কা অপারেশন কা ডক্টর হ্যায়, আচ্ছা, সো দে হ্যায় বিগ ট্রান্সপ্ল্যান্ট সার্জারি, অল কিডনি কা অপারেশন, স্টোন সার্জারি। সো অপ্রোচ কে হে না এহাম উসনে টেস্ট করেঙ্গে আর অফার টু কম টু সেলম এন্ড হিজ টিম উইল অপারেট টিম হ্যায়। जैसे आप लोग ये एक जो आप लोग जो डॉक्टर तो है एक yes. सेवा केंद्र है yes. जो आप लोग यहाँ पे जो आए एक सेवा का हिसाब से तो आए हैं, जो हम लोग सोशल वर्क बोलते हैं yes. तो आप लोग ये जो सेवा जो देंगे yes. अपना दिल से देंगे? तो डेफिनेटली दिल से देंगे, बिकॉज नॉट ईजी, हम बिजी है वहाँ, चेन्नई से कलकत्ता फ्लाइट, फॉर मी पॉन्डिचेरी टू ड्राइविंग चेन्नई, देन टू कलकत्ता, देन टू हियर, দিল সে নাই তো আমি বেঙ্গল লভিং পার্ট অফ ইন্ডিয়া, ইউ নো লভিং এভরিবডি, লভিং পার্ট অফ ইন্ডিয়া, স্টার্টিং ফ্রম ইস্ট ইন্ডিয়া কম্পানি, এভরিবডি লাইক মমতা ব্যানার্জি, এভরিবডি উই লভ, সো দের ইজ এ লভিং পিপল এন্ড হামারা দিল সে হাম আতা হ্যায়। জেসে আপ লোগ কা ওয়াহ পে তো ফিস জ্যাদা হ্যায়, জেসে হাম লোগ কা ইয়াহ পে 7000 দেকে আপ ইয়াহ পে, হাম লোগ 700 দেকে আপ লোগ ইয়াহ পে কর রহে হ্যায়, তো হাম লোগ কা উসকা লিয়ে হাম লোগ বহুত খুশ হ্যায়, ইসলিয়ে আপ লোগ কো ধীরে ধীরে ধন্যবাদ দেতে হ্যায়, क्योंकि हम लोग का वेस्ट बंगाल से हमारा भक्तिनगर श्रद्धा वेलफेयर सोसाइटी का तरफ से आपको शुभकामना, आपका शुभ यात्रा हो। थैंक यू आल्सो, थैंक्स अ लॉट। नमस्कार दर्शक বন্ধুরা, এখানে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন ডুয়ার্সের বানারহাট থেকে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নার্স সোনালী সামন্ত। তিনি লক্ষ্মীপাড়া চা বাগানে এখন কর্মরত একজন এএনএম। তিনি সমাজসেবামূলক কাজ করেন এবং স্বাস্থ্য সংক্রান্ত কাজ করেন। তিনি এমন কিছু সমস্যায় ভুগছিলেন যে শিলিগুড়ি এসে বহু ডাক্তারকে দেখিয়েছেন, কিন্তু তিনি তা মানে খুব টেনশানে ছিলেন, তার রোগটি সঠিক নির্ণয় করা যাচ্ছিল না। গতকাল শিলিগুড়ি কান্তি হেলথ কেয়ারে যে চেন্নাইয়ের ডাক্তারবাবুরা এসছেন, সেখানে সোনালী দেবী দেখিয়েছেন একজন নিউরোলজিস্টকে, এবং তার কি ফলাফল সোনালী দেবীর কাছ থেকে আমরা শুনবো। নমস্কার সোনালী দি। হ্যাঁ নমস্কার, আমি সোনালী সামন্ত, আমি স্বাস্থ্যকর্মী, বর্তমানে আমি লক্ষ্মীপাড়া টি গার্ডেন বানারহাট ব্লক জলপাইগুড়ি পোস্টিং আছি। হ্যাঁ, তো বাপিদা ভালো করেই জানে, আমি যতবার শিলিগুড়ি গেছি বাপিদাকে ফোন করছি, আমি হামেশাই নিউটিয়া যাচ্ছি, নিউ মেডিকেল কলেজ যাচ্ছি, বাপিদা সেটা ভালো করেই জানে। তো আমি বহু ডাক্তার দেখেছি, আমি একটা ইউরিনের সমস্যায় ভুগছিলাম। হ্যাঁ, আমার কন্টিনিউয়াসলি মানে ইউরিন মানে হচ্ছিল, আমি ভালো মতো ইউরিন আটকে রাখতে পারতাম না, আর কোমরে খুব ব্যথা, এত ব্যথা যে উঠতে বসতেই পারছিলাম না। হ্যাঁ, এমন হয়তো ডিউটি করছি এমন একটা ব্যথা। তো আমি বিভিন্ন ডাক্তারবাবুদেরকে দেখিয়েছি, আমি সেই ডাক্তারবাবুদের নামটা বললাম না, হয়তো সেই সমস্ত ডাক্তারের কাছে অন্য অনেক পেশেন্ট রয়েছে, তো অনেকেই বলেছে আপনার কিডনির সমস্যাটাই বেশি হতে পারে। তো এটা, হ্যাঁ, আমার দিনরাত এক হয়ে গেছিল একদম টেনশনে, যে কিডনির প্রবলেম মানে তো মারাত্মক, তাই না? তো সে যাই হোক, আমি বাপিদার নিউজ চ্যানেল খবরের ঘন্টা থেকে আমি নিউজটা পাই কান্তি হেলথ কেয়ার ক্লিনিকের, এবং সেখানে পূজা মুক্তা দিদিরও বেশ বক্তব্য আমি শুনি, এবং সেটা শুনে আমার বেশ ভালো লাগে যে সাউথ ইন্ডিয়া থেকে ডাক্তার এখানে এসছে। মানে আমার একটা প্ল্যানিং ছিল, এখানে ট্রিটমেন্টটা আমার ভালো হচ্ছিল না, আমি অনেক ওষুধপত্র খেয়েছিলাম, আমি প্ল্যানিং করছিলাম যে আমি সাউথ ইন্ডিয়াতে গিয়ে এই ট্রিটমেন্টটা করাবো, কিন্তু যখন আমি এই খবরের ঘন্টার নিউজ এই নিউজটা দেখলাম যে কান্তি হেলথ কেয়ার ক্লিনিকে সাউথ ইন্ডিয়া থেকে ডাক্তার আসছেন সিএমসি ভেলোর থেকে, মানে আমার আনন্দে মনটা যে কতটাই ভরে গেল আমি সেটা কাউকে ভাষায় প্রকাশ করতে পারবো না। সে যাই হোক, আমি গিয়েছিলাম কান্তি হেলথ কেয়ার ক্লিনিকে গতকাল দেখাতে, সেখানে আমি ইউরোলজিস্ট ডক্টর দেখিয়েছি, ডক্টরবাবুর যেমন ব্যবহার ভালো ছিল এবং উনি এতটাই পজিটিভিটি ওনার ভিতরে ছিল, এবং উনি সমস্ত কিছু দেখে বলেন যে আপনার একটা সামান্য একটা নর্মাল প্রবলেম হয়েছে, আপনার মানে ইউরিনে ইনফেকশন হয়েছে,
আপনার ব্যাকটেরিয়ার পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, এবং আপনার যে কিডনির ওই সব সাইডে ব্যথা, এটা একটা নার্ভের প্রবলেমের জন্য হচ্ছে, এটা কোনো কিডনির প্রবলেম নয়। তা আমি এমনি শোনার পর এতটাই শান্তি পেলাম, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এমনকি ওখানে যে টেস্টগুলো করতে দিয়েছেন, অন্যান্য জায়গায় আমি অনেক টেস্ট করেছি, সেখানে টেস্টের রিপোর্ট 10টায় করলে 4টায় আগে কোথাও রিপোর্ট পাইনি কোনোদিনও না, বা 2-3 দিন পরেও নিতে হয়েছে এরকম কিছু কিছু রিপোর্ট। কিন্তু সেখানে কান্তিহিত কেয়ার ক্লিনিকে আমাকে উইদিন 1 আওয়ারের মধ্যে সমস্ত রিপোর্ট সাবমিট করে ডক্টরও দেখানো হয়ে গেল। মানে আমি ভীষণভাবে স্যাটিসফাই এখানে গিয়ে আর কি। পরবর্তীতে আমি যদি আরো কোনো ট্রিটমেন্টের জন্য দরকার হয় আমি এখানেই যাব, এবং আমি অন্যান্যদেরকেও সাজেস্ট করব যেন এরা এখানে এসে ট্রিটমেন্টটা করান। আপনারা আশা করি পরিষেবা খুবই ভালো পাবে। মানে আপনার যে কিডনি সংক্রান্ত যে টেনশন ছিল সেটা দূর হয়েছে? হ্যাঁ, অনেকটাই মুক্ত, অনেকটাই চিন্তাটা দূর হয়েছে। কত ভিজিট নিয়েছে? 800 টাকা ভিজিট নিয়েছে। আমি মনে করি সাউথ ইন্ডিয়ান ডাক্তার এখানে 800 টাকা ভিজিটটা অনেকটাই সস্তা, আমি এটা সস্তা বলেই মনে করি। কারণ এক এক জায়গায় 1000 টাকার উপরে শিলিগুড়ির মতো মানে যে সমস্ত ডাক্তার হয়েছে তাদের কিন্তু 1000 টাকা নিচে কারো ভিজিট নেই। সেখানে সাউথ ইন্ডিয়ান ডাক্তার এখানে এসে 800 টাকা ভিজিট আমি মনে করি অনেক সস্তা। ঠিক ঠিক, থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালো থাকবেন।